Hey guys, good morning all and welcome back to my Bangla Vlog channel. I hope tomorrow show is cook very good. So, see, today's show channel is ready. Today, Mister Kotha Jabo, I am ready to video. But Kotha Jabo, I have reveal kuchh na. So, vlog ta puro upti dekho. I hope this vlog dekho tomorrow cook cook very well. So, let's start the video. Finally, we reached in our destination. Are you the person? Ekhane, kotha onkita? Toke ni. Ekhane onkita. Toke dekha jacche je. Na. Hoye the. Ei jekhane onkita royeche. Ar shobai okhane kothay finally kora hobe picnic ta seta thik korche. Ar pechon ta dekho ki sundor pore tomader ektu bhalo kore shot dekhi debo. Dekhono pechone onek sundor sundor jayga ache. Shob charidiklo pore tomader ghuri dekhachi. To ekhon ekhane onkita ar ishika mile racket khela start kore diyeche dujon mile. আর কেউই ঠিক মতো করে খেলতে পারছে না আর দেখবার ফেলে দিচ্ছে আবার জায়গাটা চেঞ্জ হয়েছে যে আমরা এখানে ফাইনালি পিকনিকটা করছি আর এখানে সব সেটআপ হচ্ছে এখন ব্রেকফাস্ট খাওয়া হবে তাই জন্য দেখতে পাচ্ছো মা অলরেডি ওখানে বসে পড়েছে আমাকেও ডাকছে আমি এখন তাড়াতাড়ি যাই তো ব্রেকফাস্টটা খেয়ে নি ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর অঙ্কিতা মিলে যাচ্ছি হচ্ছে কিছু ফটো তুলতে এখন কিছু ফটো তুলতে এই যে এখানে ইশিকা যে হাসিদের সাথে কথা বলছিল একটু আগে অঙ্কিত কই গেল ও এখন এই নৌকাগুলো আসলে উঠে যাবে কিনা তাই জন্য কথা বলতে যাচ্ছে নৌকার লোকের সাথে খুঁজে যাচ্ছে কোথায় নৌকার লোক আছে এখানে মারা রান্না বান্না যা যা প্রিপারেশন সেগুলো করছে যে মা এখানে স্যালাড কাটছে আন্টিও এখানে কাটতে বসে পড়েছে সবাই কাটছে তো এখানে অঙ্কিতা মটরশুঁটি ছাড়াচ্ছে এই কাছে মটরশুঁটি খাচ্ছে আর এখানে ইসি কাছে জল খাচ্ছে একবার কি যে করছে একবার এদিক সেদিক সেদিক করছে এই মেয়েটাই শুধু কাজ করে এখানে আর কেউ করে না তো দিদিকে দেখে সে দিদি ছাড়াচ্ছে আর বোন খাওয়ার প্রকল্প করছে ঠান্ডা লাগে এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি যাই এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে নৌকায় চড়ার জন্য আর ওই যে ওইখানে আমাদের নৌকাটা আস্তে আস্তে আসছে এতজন আদৌ হবে কিনা আমি বুঝতে পারছি আর সবাই এক্সাইটেড হয়ে গেছে এখানে ওঠার জন্য এতগুলো লোক আর ওই ছোট্ট নৌকা একটা ভয় লাগছে
ডাঙায় নিয়ে যেতে ঘুরুক না, ওটা তো আনন্দ। এই যে এখানে একটা পানকৌড় দেখা গেছে, আর এই দেখো মা বলছি মা উড়ে গেছে, তুলেছি আমি তবু এত লোকের আওয়াজে। হ্যাঁ, কারণ সবাই এখানে খুব ভয় পাচ্ছে ওইখান থেকে। নিয়ে গিয়ে আমাদের যেখান থেকে সবাই ফটো তুলছে, এর মধ্যে পুচকুর বাবা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, বারবার বলছে ডাঙার পাশ দিয়ে আন্টি পেছনে রয়েছে। আর কেউ ভয় পাচ্ছে না, পুচকু খুব এনজয় করছে রাইডটা। শোনাই বসো, আঙ্কেল ভিডিও তুলছে, অঙ্কিতা ফটো তুলছে, সবাই এখন ব্যস্ত। মার খুব কষ্ট হচ্ছে এখানে উঠতে, পড়ে যেতে যেতে বেঁচে গেছে, কি করে সারভাইভ করে এলে। এখন উঠা ভাই, ওখানেই থেকে যা, টাটা। হ্যালো হ্যালো, এত ভয় পেয়ে এখানে উঠছিল। ও ওখান থেকে কিনেছে এটা মা, কি পাতা জানি না, ও ঢং করছে দেখো বাবা। আন্টি চলে গেছে উপরে, টাটা। ওগুলো খুব হাসছিল, নামার সময় খুব হাসছে জানিস ওটা। এবার তোদের পরীক্ষা, আজ তোমার পরীক্ষা। পুচকু কেমন ঘুরলা? পুচকু কেমন ঘুরলা? ভালো, আবার যাবা নৌকায়? ভয় পেয়ে গেছে পুচকু, আর যাবে না পুচকু, চলে এসেছে। আমি ভাবলাম মনে তুই পড়ে যাবি, সারভাইভ করে গেছে। হাউ ওয়াজ দ্য নৌকা রাইড? ভেরি গুড। ভেরি কি বল, গুড তুই বল। তোদের কেমন লেগেছে নৌকা ঘুরে? তোর? আমার তো খুব মজা হয়েছে, সবারই ভালো লেগেছে, সবারই দারুণ লেগেছে। তোমার ভালো লেগেছে? আমার ভালো লাগেনি, শুধু ওরই ভালো লাগেনি। তোর লাগিয়ে দেবো, এত মজা তোমরা যদি কেউ এখানে আসো আবার কোবলায়, এটা হচ্ছিল নবদ্বীপের কাছাকাছি একটা পিকনিক স্পট কোবলা, তো আমি সাজেস্ট করবো একবার অন্তত ওই নৌকাটাই উঠবা। খুব 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 মজা লেগেছে, প্রথমে প্রচন্ড ভয় লাগছিল কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস ছিল। আর লাইফে সব কিছু একবার করে ট্রাই করা উচিত, তো আই হোপ তোমাদের উইশ লিস্টে এটা থাকা উচিত, খুবই ভালো। আর খুব মজা লাগলো, আবার খিদেও পেয়েছে কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখন যাবো চটপট খেয়ে নেবো। আর পেছনটা দেখো সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত, পরিবেশটা সত্যি খুব সুন্দর, পিকনিক করার জন্য একবার দারুণ। তো চলো এখন কি তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা এনজয় করি। লাঞ্চ করা কমপ্লিট, মার আমার খাওয়া হয়ে গেছে, এবার আবার এখান থেকে আমাকে পড়তে যেতে হবে। তো এবার পড়তে যাবো, তারপর আবার অঙ্কিতার বাড়িতে আসবো, কারণ আজকে আমি অঙ্কিতার বাড়িতেই থাকবো। তো চলো এখনকার মতো পড়তে যাওয়া যাক, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তো পরে ঠোরে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মেকআপ টেকআপ সব রিমুভ করে ফেলেছি। এবার আমরা কিছু না না ওই দেখো, এবার আমের অঙ্কিতা মিলে
কিছু রান্না করব, কিন্তু কি রান্না করবো সেটা এখনো ঠিক করিনি, এখনো ভাবিনি। জাস্ট মানে ইউটিউব থেকে একটা রেসিপি দেখেছি, ওই রেসিপিটাই করবো, কিন্তু ওটা মানে ওরকম ভাবে কাম আউট আসবে কিনা আমরা এখনো শিওর না। তো চেষ্টা ট্রাই করবো সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন ফার্স্টে কিচেনে যাওয়া যাক। হচ্ছিল ভাতটা করার, আমরা এগ ফ্রাইড রাইস রান্না করব। আর আমি এখন ক্যাপসিকাম আর যেসব ভেজিটেবলস গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। এখন বেশি বক বক না করে তাড়াতাড়ি ভেজিটেবলস গুলো সব কাট করে কমপ্লিট করে নিই। আর যদি পারি তোমাদের সাথে যে রেসিপিটা তাও আমরা শেয়ার করে দেবো যদি পারি। আপাতত আমাদের এই প্রিপারেশন গুলো হচ্ছে, আমি ভেজিটেবলস গুলো কেটেছি, অঙ্কিতা এখন ভাত করেছে, ওখানে চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার আমরা গ্রাইন্ড করেছি, পেঁয়াজটাকেও গ্রাইন্ড করেছি, কারণ আমাদের কাটতে অনেক প্রবলেম, চোখ টুক দিয়ে জল বেরিয়ে যায়। এখনো অব্দি এইটুকুনি প্রিপারেশন হয়েছে। এই যে আমাদের মাস্টার শেফ খুব বিজি, এখন আমরা চিলি সস বানাবো ঘরেলু উপায়ে, আমাদের জুগাড়ু রান্নাঘরের জুগাড়ু সব ইনগ্রিডিয়েন্টস। আমাদের এগ রাইস একদমই রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করার পরে এগ রাইসটা তৈরি হয়েছে। আর রেসিপিটা তো এর আগে দেখেই ফেলেছো, কেমন কি লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখন আমাদের চিলি পটেটো বানানোর প্রস্তুতি চলছে। এখানে অঙ্কিতা চিলি পটেটো সব যা জিনিসপত্র সেগুলোকে মিস করছে, এবার আমরা চিলি পটেটো রান্না করব। এই যে এখানে অঙ্কিতা চিলি পটেটো রান্না করছে, একবার আপনারা সুবাদনটা দেখিয়ে দেন। রান্নাতে কনসেন্ট্রেট করেছে মেয়েটা, তাই জন্য দেখা গেল। তো এইটা হচ্ছিল আমাদের ডিনার, এখানে হচ্ছে এগ ফ্রাইড রাইস যেটা আমরা রান্না করেছি, আর এটা হচ্ছে চিলি পটেটো যেটা হচ্ছে অঙ্কিতা রান্না করছে। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে ঘুমিয়ে পড়েছে, এখন আমিও কি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। এই ব্লগটা ভালো লাগতে গেলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। তখন তোমরা স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড সি ইউ সান মাই পিপল। বাই ফর নাও।